Hello everyone, welcome to the video. আজকের ভিডিওতে আমি ডিসকাস করব আমার গিটার কোর্সগুলো নিয়ে। অনেকেই আমাকে ইনবক্স করতেছিল গিটার কোর্সের ডিটেইলস নিয়ে, সো আমি চিন্তা করলাম একটা ভিডিওতে এটা আমি ক্লিয়ার করে সবাইকে বুঝিয়ে দেব। সো আমি অ্যাকচুয়ালি তিনটা কোর্স করাই। সো তিনটা কোর্সের মধ্যে একটা হচ্ছে বিগিনার কোর্স, ইন্টারমিডিয়েট কোর্স আর অ্যাডভান্স কোর্স। সো বিগিনার্স কোর্স যেটা, ওইটা নিয়ে যদি বলি ফার্স্টে, ওইটা অ্যাকচুয়ালি আপাতত কোনো ভিডিও লেসন করি নাই। ওইটা জাস্ট একটা টেপ বুক আকারে অ্যাভেলেবল আছে, সব বেসিক ফিঙ্গার এক্সারসাইজ থেকে একটু ক্রিটিক্যাল ফিঙ্গার এক্সারসাইজগুলোও আছে, প্লাস কিছু বেসিক কর্ডস, কিছু বেসিক আরপেজিওস এবং লেখাটাও এক্সারসাইজ, যা কিছু বিগিনারদের জন্য প্রয়োজন। আর তাছাড়া এটা কারো যদি প্লেইংয়ে অনেকদিন গ্যাপ পড়ে যায় তাদের জন্য এই কোর্সটা হেল্পফুল হবে। সো এই হচ্ছে বিগিনার্স কোর্স, এটা অ্যাকচুয়ালি একটা টেপ বুক। আর বাকি যে দুইটা কোর্স, ইন্টারমিডিয়েট কোর্স এবং অ্যাডভান্সড কোর্স, এই দুইটা হচ্ছে ভিডিও লেসন প্লাস স্টেপ, দুইটাই অ্যাভেলেবল আছে, একটা ফেসবুক গ্রুপে অ্যাভেলেবল আছে। সো কোর্সগুলো সব ক্লাসই লাইভ ক্লাস, লাইভ ইন্টারাকশন, ক্লাসগুলো সব প্রি রেকর্ডেড। কেউ যদি এই কোর্সগুলোতে অ্যাডমিট হয় তাহলে সবগুলো ক্লাস প্লাস ক্লাসগুলোর লেসনগুলোর ট্যাপ এইসবগুলোতে তারা একসাথে অ্যাক্সেস পেয়ে যাবে। সো আমি যদি ইন্টারমিডিয়েট কোর্সের আউটলাইনটা নিয়ে বলি, ইন্টারমিডিয়েট কোর্সটা মেইনলি ফোকাসড পেন্টাটনিক্সে। সো পেন্টাটনিক স্কেল দেখবো আমরা, পেন্টাটনিক স্কেলের থিওরি আর পেন্টাটনিক স্কেল কীভাবে শেখা যায় পুরো ফ্রেড বোর্ডে, ডিফারেন্ট অ্যাপ্রোচ, তারপর পেন্টাটনিক স্কেলের ডিফারেন্ট প্যাটার্নস অ্যান্ড ডিফারেন্ট টেকনিক ইউজ করে কীভাবে প্যাটার্ন স্কেলে সলোয়িং করা যায়, কীভাবে মিউজিক ক্রিয়েট করা যায়, প্লাস কিছু ইন্টারমিডিয়েট লেভেলের এক্সারসাইজও আমরা দেখবো, ফিঙ্গার এক্সারসাইজ, ফিঙ্গার ডেভেলপমেন্ট রিটার্ন। সো এটা হচ্ছে মেইনলি ইন্টারমিডিয়েট কোর্স। আর ইন্টারমিডিয়েট কোর্সের লেসন মোট আছে 12টা। আর অ্যাডভান্স কোর্স, অ্যাডভান্স কোর্সে আছে মোট 20টা লেসন। এখানে আমরা মেইন ফোকাস হচ্ছে ডায়াটোনিক স্কেল, ডায়াটোনিক স্কেলের থিওরি, ডায়াটোনিক স্কেল অল ওভার ফ্রেডবোর্ডে নেভিগেট করা শেখা এবং ডায়াটোনিক স্কেলের ডিফারেন্ট প্যাটার্ন, ভেরিয়েশনস এবং কীভাবে স্কেল ইউজ করা যায়, থিওরি ইউজ করে কীভাবে কম্পোজ করা যায় এবং অনেক অ্যাডভান্স স্কিল যেগুলো আছে, যেগুলো ইউজ করে আমরা সলোয়িং বা মিউজিক ক্রিয়েট করবো, ওইগুলো নিয়েও ডিসকাস করা আছে। তারপর আমরা আরপিজিওস নিয়ে ডিসকাস করছি, বেসিক আরপিজিওস থেকে অ্যাডভান্স আরপিজিওস, পেমেন্ট প্রসেসে দুইটা সেগমেন্ট আছে, কেউ চাইলে ওয়ান টাইম পেমেন্ট করতে পারো, আবার কেউ চাইলে এটা মান্থলি বেসিসেও পেমেন্ট করতে পারবা। সো বোথ অপশনস আর অ্যাভেলেবল। কেউ যদি জয়েন করতে চাও বা আরও ডিটেলস জানতে চাও তাহলে আমাকে ইনবক্স করতে পারো আমার ফেসবুকে বা ইনস্টাগ্রামে। আই হোপ ইট ওয়াজ হেল্পফুল অ্যান্ড সি ইন দ্য নেক্সট ভিডিও। চিয়ার্স।